আমাদের গালা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কৃমির ওষুধ খাওয়ানোর পরে এই মার্চ সাইকোজেনিক ইলনেসের রুগীগুলো আসতে থাকে। বর্তমানে 40টা রুগী আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এসেছে, তার 30 জন আমরা ইনডোরে রেখে এদের চিকিৎসা দিচ্ছি। এরা সবাই আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে, আমাদের আয়ত্তের মধ্যেই আছে। সবাই আশা করি ভালো হয়ে যাবে, একটু সময় লাগতে পারে।